আজকে রেনবো জাবা অ্যাপ্লেটটা দেখবো কী করা হয় জাভা অ্যাপ্লেট দিয়ে রেনবো ক্রিয়েট প্রোগ্রামটা একটু স্পিডে প্রথমে আছে পরে আমরা এখন কম্পিউটারে লিখবো আমি ওটা ডিসকাস করবো ডিটেলসে এখন প্রোগ্রামটা তোমরা দেখে নাও জাস্ট পাবলিক ভয়েড পেন্ট একটাই ফাংশান পাবলিক ভয়েড পেন্ট এর মধ্যেই সব কিছু হবে এই ফাংশানটার মধ্যেই সমস্ত কিছু আমরা লিখব কিছুই না খালি কিছু কালার ফিক্স করা হচ্ছে আর ওভালগুলো ড্র করা হচ্ছে ওভারে কালার করা হচ্ছে কয়েকটা ওভাল ড্র করা হচ্ছে কন্টিনিউয়াসলি তার মধ্যে ড্র এগুলো সব হচ্ছে এবারে প্রোগ্রামে যাই প্রোগ্রামটা আমরা গ্লু জাভা সফটওয়্যারে করছি প্রজেক্ট থেকে প্রথমে নিউ প্রজেক্টে যাচ্ছি এখানে রেনবো নাম দেবো প্রজেক্টের নাম রেনবো রেনবো লিখে প্রজেক্টটা প্রথমে ক্রিয়েট করছি রেনবো প্রজেক্ট ক্রিয়েট এবারে নিউ ক্লাস ম্যাক্সিমাইজ করে নিলাম নিউ ক্লাস করে ক্লাসের নামটা রেনবোই দেবো রেনবো অ্যাপ্লেট সিলেক্ট করবো তারপর ওকে ওকে করে আমরা একটা উইন্ডো আসবে এইটা ডাবল ক্লিক করে যে উইন্ডোটা আসবে ম্যাক্সিমাইজ করে নেব আর যে লেখাটা আছে ওটা আমরা পুরো ক্লিয়ার করে নেবো সিলেক্ট করে ক্লিয়ার করে নিলাম এবারে প্রোগ্রামটা লিখছি ইম্পোর্ট করতে হবে জাবা ডট অ্যাপ্লেট ডট স্টার তারপরে আবার আরেকটা ইম্পোর্ট করব যেরকম জাবা ডট এ ডট স্টার দুটো ইম্পোর্ট করতে হয় অ্যাপ্লেটে প্রোগ্রাম করতে গেলে তারপরে ক্লাস নেম রেনবো পাবলিক ক্লাস রেনবো কার্লি টু রেনবো পরে আমরা এক্সটেন্ড করবো অ্যাপলেট ক্লাসটা এক্সটেন্ডস অ্যাপলেট আর ইমপ্লিমেন্ট করবো আমরা এটাতে কোনো কিছু অবশ্যই ইমপ্লিমেন্ট করার দরকার নেই অ্যাপলেট লিখলেই হয়ে যাবে পাবলিক ভয়েড পেন্ট গ্রাফিক্স ক্লাস আছে ওই ক্লাসটা একটা অবজেক্ট ধরলাম আমরা জি গ্রাফিক্স ক্লাসের অবজেক্ট ওই ক্লাসের অবজেক্ট দিয়েই আমরা ব্যাকগ্রাউন্ড কালার অবজেক্টটার জন্য ব্যাকগ্রাউন্ড কালার জন্য অবজেক্ট লাগে না ডাইরেক্টলি ব্যাকগ্রাউন্ড কালার হলো এবারে অবজেক্ট দিয়ে আমরা ড্র করবো তার জন্য কালার করছি প্রথমে প্রথমে কালার সেট করে নিলাম রেড তারপরে ফিল ওভাল করছি ওভাল প্রথম ওভালটা করবো ফিফটি ফিফটি এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর কত বড়ো হবে ওভালটা তার জন্য প্রথমে রেড কালার দিলাম তারপরে আবার কালার সেট করছি নেক্সট ওভালটার জন্য এটা অরেঞ্জ কালার তারপরে আবার ওভার করছি ওভারে ঠিক তারপরের পজিশন থেকে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ জাস্ট একটু গ্যাপ দিয়ে সিলেক্ট করলাম এবার আমরা কপি পেস্ট করে নেবো সব কারণ একই এরকমভাবে অনেকগুলো আমাদের ওভার ড্র করতে হবে ওটা কপি পেস্ট করে নিলাম এটা ইয়েলো কালার করছি আর এগুলো প্রত্যেকটা দশ দশ করে বা পাঁচ পাঁচ করে চেঞ্জ করে দিচ্ছি ফিফটি ফাইভটা এটা সিক্সটি হয়ে গেল আর ওটাও কমছে আস্তে আস্তে কারণ ভিতর দিকে একটা এক একটা ওভাল তার ভেতর দিকে আরেকটা ওভাল তার ভেতর দিকে আরেকটা ওভালগুলো একটু একটু ছোটো ছোটো কমবে আস্তে আস্তে ওভালগুলো ওই জন্য ওয়ান এইটটি ওয়ান সেভেন্টি এরকম হয়ে যাচ্ছে আর নিচের দিকে কোঅর্ডিনেটটা তার নিচের থেকে স্টোর হবে ওই জন্য সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ তারপরে সেভেন্টি সেভেন্টি এরকমভাবে বাড়ছে পাঁচ পাঁচ করে বাড়াচ্ছি এরকম কন্টিনিউয়াস চলতে থাকবে ওয়ান সিক্সটি থেকে এটা হয়ে যাবে ওয়ান ফিফটি ওয়ান সিক্সটিগুলো ওয়ান ফিফটি হয়ে যাবে আর সেভেন্টিটা সেভেন্টি ফাইভ হয়ে গেলো এগুলো ওয়ান ফিফটি হয়ে গেলো আমরা সব কপি পেস্ট করছি আর কালারগুলো আলাদা আলাদা কালার হচ্ছে কেমন ছিল বা ব্লু কালার বা ম্যাজেন্টা দেওয়া হলো এইগুলো এইটটি এইগুলো নিচের দিকে হচ্ছে বলে এইটটি হয়ে গেল আর একটু ছোট হবে প্রত্যেকবারে ওভারঅলটা একটু একটু করে ছোট হবে ওই জন্য ওয়ান হয়ে গেল এগুলো ওইগুলো হবে ওয়ান থার্টি আর স্টার্টিংগুলো হবে পাঁচ করে বাড়ছে এইট্টি ফাইভ ওয়ান থার্টি হয়ে গেল ব্যাস এটা ক্লোজ করে আমরা কম্পাইল করি কম্পাইল করে কোনো এর এলো না রান করি অ্যাপ্লেটটা এবার এই আসলো আমাদের রেনবো থ্যাঙ্কস ফর ওয়াচিং